আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব আয়কর বিভাগ কর অঞ্চল 4 চট্টগ্রামের উচ্চমান সহকারী পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটি সাথেই থাকুন, আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 12 নম্বর অঙ্ক দিয়ে। 12 নম্বর অঙ্কে বলা ছিল 30 লিটার মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত 7:3, ওই মিশ্রণে কি পরিমাণ পানি মেশালে অ্যাসিড ও পানির অনুপাত 3:7 হবে। তো এখানে দেওয়া আছে হচ্ছে 30 লিটার হচ্ছে মোট দ্রবণের পরিমাণ, এবং অ্যাসিড এবং পানির যে অনুপাত, অ্যাসিড অনুপাত পানি যদি আমরা দেখি দেওয়া আছে হচ্ছে 7:3। তাহলে অ্যাসিডের পরিমাণ হবে হচ্ছে 10^7, তাহলে 30-এর মধ্যে আসবে হচ্ছে 21 লিটার, এবং পানির পরিমাণ হবে হচ্ছে 10^3, 30-এর মধ্যে আসবে হচ্ছে 9 লিটার। অর্থাৎ আমরা বলতে পারবো হচ্ছে অ্যাসিডের পরিমাণ হচ্ছে 21 লিটার, এবং পানি যে আছে পানির পরিমাণ হবে হচ্ছে 9 লিটার। তো এখন বলা হচ্ছে যে কি পরিমাণ পানি মেশালে, তাহলে আমরা দেখতে পারবো 21 9-এর সাথে আমরা ধরে নেই এক্স পরিমাণ পানি মেশালে অনুপাতটা দাঁড়াবে হচ্ছে 3/7, অর্থাৎ 3:7, বা এটা করলে আসবে হচ্ছে 27+3x=আসবে হচ্ছে 147, বা 3x=আসবে হচ্ছে 120, বা x=আসবে হচ্ছে 40, অর্থাৎ 40 লিটার পানি মেশালে অনুপাতটা 3:7 হবে। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 13। নাম্বার 13-তে বলা আছে x²-8x-8y+16+y² এর মান কত হলে যোগফল পূর্ণ বর্গ হবে। অঙ্কটা হবে এমন, x²-8x-8y+16+y² এর সাথে কত যোগ করলে এর মান পূর্ণবর্গ সংখ্যা হবে। তো দেওয়া আছে হচ্ছে x²-8x-8y+16+y². তো এটা আমরা সূত্র আকারে করার চেষ্টা করব। আসবে x²+y²+16-2 8x-8y। তো আমরা এটাকে যদি সাজাই x²+y² এটাকে লিখতে পারবো -4² তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে +2xy+2x·4+2y·4-2xy, অর্থাৎ এই -2xy অতিরিক্ত আনলাম। এখন এই পুরোটা সূত্র পড়বে, সূত্র আসবে হচ্ছে x+y-4² -2xy, অর্থাৎ এটা অতিরিক্ত করা হচ্ছে, সেই ক্ষেত্রে 2xy যদি আমরা যোগ করি অতিরিক্ত, তাহলে এটা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এটি হবে প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 14-তে বলা আছে সুদের হার 6% থেকে কমে 4% হওয়ায় এক ব্যক্তির বার্ষিক আয় 20 টাকা কমে গেল, আসলের পরিমাণ কত। তো এখানে বলা হচ্ছে 6% থেকে 4% হয়, অর্থাৎ 2% কমে যাওয়ায় তার কমে গেছে হচ্ছে 20 টাকা। তাহলে 100% কমে যাওয়ায় আসবে হচ্ছে 2×100 = আসবে হচ্ছে 1000 টাকা, অর্থাৎ তার আসল ছিল হচ্ছে 1000 টাকা। এটি হবে প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 15। নম্বর 15-তে বলা আছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের 2 গুণ, ক্ষেত্রফল 512 মিটার হলে পরিসীমা কত। এটার প্রশ্নটা হবে ক্ষেত্রফল 512 বর্গমিটার, মিটার কখনো ক্ষেত্রফলের একক হতে পারে না, 512 বর্গমিটার হবে। যাই হোক, আমরা একটা অঙ্কটা করি, দৈর্ঘ্য = ধরে নেই হচ্ছে 2x, প্রস্থ বা বিস্তার যেটা আছে সেটা ধরে নেই হচ্ছে x, তাহলে ক্ষেত্রফল আসবে হচ্ছে 2x×x = আসবে হচ্ছে 512, বা 2x² = আসবে হচ্ছে 512, বা x² = আসবে হচ্ছে 256, বা x = আসবে হচ্ছে √256, অতএব x = পাওয়া যাবে হচ্ছে 16। আমাদের বের করতে হবে হচ্ছে পরিসীমা। তো পরিসীমা হচ্ছে চার বাহুর যোগফল = 2×2 বাহুর যোগফল, বা দৈর্ঘ্য বা প্রস্থের যোগফল = আসবে 2×3x = আসবে হচ্ছে 6x = 6×16 = পাওয়া যাবে হচ্ছে 96, অর্থাৎ 96 মিটার হবে হচ্ছে পরিসীমা। এটি হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর কি কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।